তেল উৎপাদন করা হচ্ছে ইরানি তেলমন্ত্রী বলেন আমরা তেলের উৎপাদন প্রতিদিন বাইশ লাখ ব্যারেল থেকে বাড়িয়ে ছত্রিশ লাখ ব্যারেলে উন্নীত করেছি এবং চলতি বছরের শেষ নাগাদ তেলের উৎপাদন চল্লিশ লাখ ব্যারেলে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ইরানি তেলমন্ত্রী জানান তার সময়কালে প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও প্রতিদিন পাঁচ কোটি তিরিশ লাখ ঘনমিটার বেড়েছে একই সময়ে তেলজাত পণ্যের উৎপাদন বেড়েছে তিনি জানান পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র থেকে ইরান বর্তমানে কাতারের চেয়েও বেশি পরিমাণের গ্যাস উৎপাদন করছে এ প্রেক্ষাপটে গত তিন বছরে দেশে গ্যাস মজুদের সক্ষমতা একশো কোটি ঘন মিটার বাড়ানো হয়েছে এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবানন ইসরায়েলের সরকার যখন লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে তখন হিজবুল্লা সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করল ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে প্রকাশিত ফুটেজ যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনোপর চুল্লি তেলাবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমানঘাটি এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স যেখানে রয়েছে বর্বর সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ সামরিক কর্মকর্তার বাসাবাড়ি এছাড়া রয়েছে রামাত বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্র দ্বিতীয় শীতল যুদ্ধ পশ্চিমা আধিপত্যের পতন ও এশিয়ার শক্তিগুলোর উত্থান বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক আন্তর্জাতিক সম্পর্কের বিখ্যাত তাত্ত্বিক ব্যারি বোজান নয়া শীতল যুদ্ধ একটি সার্বিয়ার ধারণা শীর্ষক তার সর্বশেষ প্রবন্ধে বলেন আমরা বর্তমানে দ্বিতীয় শীতল যুদ্ধে অবস্থান করছি পার্সুড মতে বোজান মনে করেন দ্বিতীয় শীতল যুদ্ধের নানা দিক এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে যাতে আগের শীতল যুদ্ধের সঙ্গে অনেক পার্থক্য রয়েছে দ্বিতীয় শীতল যুদ্ধের সূচনা 2020 সালকে দ্বিতীয় শীতল যুদ্ধের সূচনাকাল বলে ধরা যেতে পারে যখন চীন হংকংয়ের দুটি শাসন ব্যবস্থাকে উৎখাত করে পাশ্চাত্যকে চমকে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে পাশ্চাত্যের জন্য একটি হুমকি হিসেবে তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে আসছিল ওই ঘটনার পর তার পালে হাওয়া লাগে এরপর দু সালে রাশিয়া ইউক্রেনের একাংশকে রুশ ফেডারেশন ফেডারেশনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করলে নয়া শীতল যুদ্ধের বিষয়টি আরও স্পষ্ট হতে শুরু করে যুদ্ধের আশঙ্কা কমায় দ্বিতীয় শীতল যুদ্ধ প্রথম শীতল যুদ্ধের সময় মানুষ প্রতিদিন যেমন পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করত দ্বিতীয় শীতল যুদ্ধে এসে সেই আশঙ্কাটা একেবারে নেই বললেই চলে কিন্তু তারপরও শব্দের চেয়ে দ্রুতগতির গতির এবং আগত ক্ষেপণাস্ত্র ঠেকানোর কৌশলের মতো নতুন নতুন প্রযুক্তির একটি প্রভাব সবসময় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে আরও পরিশুদ্ধভাবে যুদ্ধের কমান্ড ও কন্ট্রোল পরিচালনা করতে পারবে ঠিকই কিন্তু সাইবার হামলার মোকাবেলায় নিজেই অনেক নাজুক অবস্থানে থাকবে অবশ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ে একটি চাপা উত্তেজনা সবসময়ই বহাল থাকবে বৈশ্বিক আধিপত্যের অবৈধতা দ্বিতীয় শীতল যুদ্ধের সময় যে কোনো বৈশ্বিক আধিপত্যই অবৈধ বলে বিবেচিত হবে পশ্চিমা শক্তিগুলোকে একথা মেনে নিতে হবে যে তারা আর ভবিষ্যতের একচ্ছত্র মালিক নয় এবং তারা ইচ্ছে করলেই যে কোনো জায়গায় হস্তক্ষেপ করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না পাশ্চাত্যের বাইরের দেশগুলোতে যেভাবে সম্পদ ক্ষমতা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়ছে তার ফলে বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা স্পষ্ট হতে শুরু করেছে এই শক্তিগুলো বিশেষ করে চীন ফ্রান্স ভারত ইরান ও রাশিয়া বহুকাল ধরে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে ধারণা করা যায় শীতল যুদ্ধের এই পর্যায়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে আর এ পর্যায়ে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানে নিজেকে বসাতে চাইবে না প্রক্সি যুদ্ধ দ্বিতীয় শীতল যুদ্ধে মূল শক্তিগুলো পেছন থেকে প্রক্সি যুদ্ধ চালাবে যার ফলে তাদের মধ্যে সরাসরি যুদ্ধ হওয়ার আশঙ্কা কমে যাবে তবে কখনো কখনো প্রক্সি যুদ্ধই হয়ে উঠবে ভয়ঙ্কর এবং তা শীতল যুদ্ধ ও স্বাভাবিক যুদ্ধের সীমারেখা মুছে দেবে শক্তির ভাগ বাটোয়ারা বিভিন্ন পক্ষের ভেতরে ও পরস্পরের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা পাবে চীন ভারত ও ইরানের মতো দেশগুলো দ্বিতীয় শীতল যুদ্ধে প্রথম শীতল যুদ্ধের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে এখানে রাশিয়া ও আমেরিকার শক্তি কম থাকবে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলোর কাছে টেনে ইউরোপ এরই মধ্যে অনেক বড় আকার ধারণ করেছে যদিও সামরিক শক্তির দিক দিয়ে ইউরোপের তেমন কোনো পরিবর্তন হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি কমে গেছে এবং দু সালে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি আবার বিজয়ী হলে এই প্রভাব আরো কমে যাবে